খবর মানেই যেন মোড়কের ডাক। সবুজ অরণ্যে আজকের সকালটাও শুরু বন মোড়কের সেই ডাকাডাকিতেই। সকাল সকাল আমরা যখন বেরিয়েছি বন্যপ্রাণীর খোঁজে, বন মোড়কের দল তখন আহারের খোঁজে। মাথার উপর রঙিন ঝুঁটি যেন কিছুটা হলেও বাড়িয়ে দেয় ওদের বুনো সৌন্দর্য। এই বন মোড়কের জন্য কিন্তু এই আন্ডারগ্রোথ আমাদের এখানে কিন্তু আমরা যেটাকে কালিজ ফিজেন বলি, মথুরা কিন্তু লাওয়া ছাড়া বেশ ভালো দেখা যায় এবং সেটার জন্য আন্ডারগ্রোথটা দরকার। কিন্তু আমাদের যে লোয়ার ক্যানোপি, এটা হচ্ছে ছোট গাছগুলি, এগুলি কিন্তু পাখির জন্য খুবই ভালো। আবার আমরা একদম উপরের ক্যানোপিটা, যেটা আমরা টপ ক্যানোপি বলি, সেটা কিন্তু আমাদের বড় পাখিগুলির জন্য দরকার হয়, বিশেষ করে ধনেশের জন্য। আবার একই সাথে আমাদের গিবন এবং আমাদের যে পিকটেল ম্যাকাক্স, যে আমাদের যেসব আরবোরিয়াল ম্যামালসগুলি আছে, তাদের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন। বনমোড়কের গল্প ছেড়ে সন্ধানী চোখ এবার বনে থাকা বিপন্ন এবং মহাবিপন্ন পাখির সন্ধানে। পথে দেখা মেলে সাদা শুয়ো পোকা, মাকড়সা, কয়েক প্রজাতির প্রজাপতি আর গিরগিটি। সাথে ক্যামেরার ফ্রেমে জায়গা করে নিল তাপ নিতে নিতে শিকার ধরা সুইচড়া, বসন্ত বৌড়ি, সবুজ ঘুঘু। বাদ গেল না ভীমরাজ, বুলবুলি, টিয়া, ইগল এবং পরিযায়ী সহ বিচিত্র সব পাখিরাও। এরা মৌমাছি খায়, মৌমাছি, বোলতা, এই টাইপের প্রাণী খায়। মূলত এরা পতঙ্গভোজী। তো পতঙ্গভোজী হওয়ার কারণে বিভিন্ন ধরনের ইনসেক্ট খায়। ঠোঁটটি লম্বা হওয়ার কারণে এরা যেমন মৌমাছি অনেক বা বলটা অনেক সময় হুল ফুটাতে পারে, কিন্তু এদেরকে পারে না ঠোঁটের কারণেই। এবং এরা বি হান্টিংয়ের জন্য স্পেশালাইজ, যে কারণে বি এটা বলা হয়। তো অবশ্যই এরা পুরো বাস্তুসংস্থানের একটি অংশ এবং অবশ্যই পতঙ্গ যে প্রাকৃতিকভাবে দমন বা একটা নিয়ন্ত্রণ, যেটা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই, বনের ভারসাম্য রক্ষার জন্যই, সেটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বনের ভেতর শুধু যে বন্যপ্রাণীর বসবাস তা কিন্তু নয়, সবুজ এই মুগ্ধতার ভেতরে রয়েছে কয়েকটি খাসিয়া পল্লীও। খাসিয়ারা মূলত বন নির্ভরই। একসময় তারা শুধু বনের গাছপালার উপর নির্ভর করে থাকলেও এখন তাদের রয়েছে বিকল্প কর্মসংস্থান। তাদের জীবিকার সবচেয়ে বড় যোগানটা আসে বনের ভেতরে চাষ করা পান থেকে। আপনি ডেইলি কতগুলো পান নামাইতে পারেন প্রত্যেকদিন? প্রত্যেকদিন আমাদের আমাদের বিশেষত্ব যদি জোর করি, যদি পশম যদি না হয়, এই সময় 2 কোটি পান নামাইতে পারে। পশম কি জিনিস? এই যে হেরান ধরে, হেরানটা কি? এই যে পশম গাছ বাবা। আর ওই সমর্থন থল থাকলে, পান থাকলে, হ্যাঁ, ম্যাক্সিমাম 2.5 কোটি থেকে 3 কোটি পান লামা নামানো যায় না পান থাকলে। আসলে হয় কি যে এই আমাদের বাংলাদেশে কিন্তু অনেক নিশাচর প্রাণী আছে, হ্যাঁ, যেগুলি শুধুমাত্র রাত্রেবেলা বেরোয়। তো এইগুলিকে অ্যাকচুয়ালি যদি আমরা স্টাডি করতে চাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি ক্যামেরা ট্র্যাপ ব্যবহার করতে হয়। দুপুর গড়িয়ে আকাশ জুড়ে সন্ধ্যার আনাগোনা, কিছুক্ষণ পরেই নেমে আসবে আধার। এই জায়গাগুলি দিয়ে এনিম্যাল হাঁটে, তো এখানে যে ছড়াটা, হ্যাঁ, এই ছড়াতে যাওয়ার জন্য এবং ছড়া থেকে উঠে আসার জন্য এনিম্যালগুলি এই পথগুলি ব্যবহার করে।
এবং এগুলি হচ্ছে মোশন অ্যাক্টিভেটেড ক্যামেরা, এবং আমরা সেট করে নিয়ে আমরা ভিডিও এবং স্টিল দুটোই এটা করা যায়। পরিকল্পনা তাই নিশাচর প্রাণী খোঁজা, রাতের সাথে যাদের ভীষণ রকম সক্ষ, আর তাই ক্যামেরার এই ফাঁদ। আমরা নর্মালি 1.5 ফিট উপরে দেই, কারণ আমাদের যেসব অ্যানিমেলগুলি এরা এই ইয়েতেই হয় এবং এর অ্যাঙ্গেলটা 45 ডিগ্রিতে, ফলে অনেকটুকু জায়গা এরা কিন্তু যখনই মুভ করবে এবং এটা সামনে দিয়ে মুভ করলে তখন ছবিটা উঠবে অথবা ভিডিওটা হবে, সেন্সরটা কাজ করবে। যারা গবেষণা করেন আপনাদের মতো আপনারা এবং তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ক্যামেরা ট্র্যাপ এখন তো এটা স্ট্যান্ডার্ড, আমরা মনে করি যে কোনো একটা ফরেস্টের বায়োডাইভার্সিটি মনিটরিংয়ের জন্য ক্যামেরা ট্র্যাপ কিন্তু একান্ত বাধ্য একটা বিষয়, যে বিষয়টা আমাদের দরকার। বেশ রাত, যদিও চারদিকে ঝিঝি পোকার ডাক, তবে নিঃশব্দ নিশুতিতে শুনতে পাওয়া যায় নিজেদের নিঃশ্বাসের শব্দ। এমনই গা ছমছমে পরিবেশে নিশাচর প্রাণীর খোঁজে গবেষক দলের সাথে আমরাও। রাতের বনে ঘণ্টাখানিক ট্রেকিং করার পরও যখন কোনো রাত জেগে থাকা বন্যপ্রাণীর খোঁজ মিলল না, তখন রাত জাগার ক্লান্তি নিয়ে অবশেষে ফেরার পথে। আমরা প্রায় 12 ঘন্টা পরে লাউয়াছড়ায় যে আমরা ক্যামেরা ট্র্যাপটা করেছিলাম সেটি খোলার জন্য এসেছি। এখন প্রায় 6টা বাজে, তো আমরা ক্যামেরা ট্র্যাপিং যে করেছিলাম সেটি খুলছি। আমাদের উদ্দেশ্য ছিল যে এই পাশ দিয়ে যত বন্য প্রাণী চলাচল করবে তার ভিডিও ফুটেজ ধারণ করবার জন্য। আসলে আমরা কয়টা ফুটেজ পেয়েছি? সর্বমোট 16টা ফুটেজ পেয়েছি। চলুন দেখে নিই রাত জুড়ে জেগে থাকা ক্যামেরার লেন্স কতটা খুঁজে পেল বন্য প্রাণীর পদচিহ্ন। আমাদের স্বয়ংক্রিয় ক্যামেরার ফাঁদে পা দিয়েছে বুনো শুকুরের দল, বাদ পড়েনি শিয়ালের দলও। আবারও হাঁটা পথে গহীন বনে, সাথে গবেষক দল। দেখা মেলে মুখ পড়া হনুমান উলু বানর আর বিশেষ ধরনের হনুমানের। চোখের কোটরটা এমন দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন বসে আছে চশমা চোখে। বাংলাদেশে এই হনুমানের পরিচিতি চশমা পরা হনুমান বলে। বিপন্ন এই প্রাণীটিকে সবচেয়ে বেশি দেখা যায় এই বনেই। আমাদের টাইমেক্সের মধ্যে এটাও ওয়ান অফ দ্য রেয়ার স্পিসিস, কারণ এটা শুধুমাত্র মিক্সড এভারগ্রিন ফরেস্টগুলোতেই পাওয়া যায়, কারণ এরা যেহেতু ফলিভোরাস, এরা সারা বছরই পাতার যোগান থাকতে হবে এই ধরনের ফরেস্টে থাকবে, যে কারণে আমরা ডেসিডিউস ফরেস্টে দেখি না, কারণ ডেসিডিউস ফরেস্টে একটা সময় পাতা ধরে যায়, তো এদের খাদ্য সংকটের কারণে সেখানে টিকতে পারবে না। বাংলাদেশে লাউয়াছড়া হচ্ছে গিবনের জন্য না, আমাদের 6 প্রজাতির বানরের জন্য, ইনক্লুডিং আমাদের গিবন সহ 6 প্রজাতির বানরের জন্য আমরা বলি স্বর্গ,
মানে এত ভালো ফরেস্টটা দ্বিতীয় কি নাই আমাদের বাংলাদেশে। এই ছয়টি স্যার কোন কোন? আমাদের উল্লুক একটা, আমাদের দুই প্রজাতির আছে হনুমান, আমাদের দুই প্রজাতির আছে আমাদের বানর, আর এক প্রজাতির আছে আমাদের লজ্জাপতি বানর, ফলে ছয় প্রজাতি। এ সময় অজগর আর ব্যাঙের দেখা মেলা ভার, তারপরও বিষাক্ত আটালির কামড় সহ্য করেই হাঁটছি। হঠাৎ দেখা ভিন্ন ভিন্ন প্রজাতির ব্যাঙের। এটা সরুমাথা ব্যাং, মূলত বাংলাদেশের যে মিশ্র চির সবুজ বন আছে এই বনগুলোতেই পাওয়া যায়, এবং এটা কিন্তু বাংলাদেশের যে উভচর প্রাণীগুলো আছে ব্যাং জাতীয় এগুলোর মধ্যে এটা কিন্তু মোটামুটি রেয়ার বলা চলে। বিশেষ করে ভালো ফরেস্ট যদি না থাকে কোথাও তাহলে কিন্তু এদেরকে আমরা পাই না। যেমন অনেক ফরেস্ট হচ্ছে একসময় ভালো ফরেস্ট ছিল, ফরেস্টটা এখন আর নেই, তার ভেজিটেশন কাভার কমে গেছে বা অনেকটা শেষ হয়ে গেছে, সেসব ফরেস্টে পাওয়া যায় না। এই কারণে বিশেষ করে অ্যাম্ফিবিয়াকে কিন্তু ইন্ডিকেটর স্পিসিস হিসেবে ব্যবহার করা যায় ফরেস্ট হেলথ ইন্ডিকেট করার জন্য। আগেই জেনেছি লাউয়াছড়ার কোন অংশে মায়া হরিণ পাওয়া যায়, সেই পথেই কিছুক্ষণ হেঁটেই ক্যামেরাবন্দি করি বিলুপ্ত প্রায় প্রাণীটিকে। বয়সের ভারে কুজো, তাই আমরা এতটা সময় পেয়েছি। অলস মায়া হরিণরা শুধু মানুষ না, অজগরেরও শিকার। 2016 সালে এই বনের ভেতরই প্রায় 3 ঘন্টা ধরে হরিণকে গিলেছিল এই অজগর। বনের এক প্রান্ত থেকে এবার অন্য প্রান্তে অনুসন্ধানী চোখ যখন কচ্ছপের সন্ধানে। অবশেষে বাগমারার কচ্ছপের যে বিচরণ ক্ষেত্র আমরা এখানে চলে এসেছি। আমরা একটি কচ্ছপ দেখছি, এটিকে পাহাড়ি কচ্ছপ বলা হয়। আঞ্চলিকভাবে অনেকে এটিকে হলদে পাহাড়ি কচ্ছপ কিংবা সোনালী পাহাড়ি কচ্ছপ বলে। IUCN যেটি উদ্ভিদ এবং বিপন্ন উদ্ভিদ এবং প্রাণী নিয়ে কাজ করে, তারা বলছেন যে এই কচ্ছপটি বিপন্ন অবস্থায় রয়েছে, কারণ পাহাড়ি মানুষ যারা পাহাড়ে যারা বসবাস করেন তারা এই কচ্ছপটিকে শিকার করেন। বনে যখন খাবার মিলে না, হয়তোবা কিছু ভালো খাবারের খোঁজে এই বন্যপ্রাণীরাই মাঝে মাঝে ছুটে যায় লোকালয়ে। বনের অশান্ত পরিবেশও হয়তোবা কিছুটা হলেও বহন করে এই দায়ভার। তবে শিকার ধরতে গিয়ে শিকারই নয়, মাঝে মাঝে নিজেরাই শিকার হয় মানুষের হাতে। যদিও কখনো কখনো সমাজের সচেতন মানুষ কিংবা প্রশাসনের নজরদারিতে কোনো কোনো যাত্রায় বেঁচে যায় ধরা পড়া সবুজ বনের অবুজ প্রাণীরা। জীববৈচিত্র্যের আধার এই বনে রয়েছে বিরল প্রজাতির কিছু গাছ, যাদের একটি আফ্রিকান টিকক। দেশের একমাত্র এই গাছটি এখনো দাঁড়িয়ে আছে নিজ মহিমায়। কথিত আছে এই গাছ থেকে তৈরি হয় মানুষকে অজ্ঞান করার ক্লোরোফর্ম। এছাড়া রয়েছে বিরল রক্তিন, লোহাকাট আর চাপালিশ। যেটা হচ্ছে যে এখানে দুইটা গাছ ছিল, একটা ছিল বলছে একটা ভেঙে পড়ে যায়, এখন একটা আছে। এটা আফ্রিকান টিক, এখন এটা ক্লোরোফর্ম বলে ওই ধরনের কিছু বলে আমি আমার জানা নেই, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি আফ্রিকান টিক। আমাদের যেটা আমাদের যে সেগুন, এটা হচ্ছে আফ্রিকান সেগুন।
বেশ কটা দিন কাটলো লাউয়া ছড়ার অভয়ারণ্যে। বন্যপ্রাণীদের সাথে কতটা সখ্যতা বাড়ল সেই হিসেবে নাই বা গেলাম, তবে কথাই আছে বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকরণে। প্রত্যাশা তাই পর্যটকদের আনাগোনা নিয়ন্ত্রণ আর জনসচেতনতা বাড়িয়ে বনকে সুরক্ষার পদক্ষেপ, যেটি বনের গাছগাছালি আর পাকপাখালির সাথে অন্যান্য প্রাণীদের আপন নিবাসে অভয়ে থাকাকে করবে নিশ্চিত। সেই শুভকামনাতেই বন ছেড়ে যাত্রা আবার ইটকাঠের যান্ত্রিক নগরীতে, হয়তোবা আবার ফিরব শহর থেকে দূরে অন্য কোনো বনে।